হ্যালো বন্ধুরা, আজ 17ই মার্চ। আপনারা জানেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ উপলক্ষে সারা বাংলাদেশে অর্থাৎ 64টি জেলায় আজ বিভিন্ন ধরনের র্যালি অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, সেই র্যালিতে আমি এখন যাব, তো বন্ধুরা সাথেই থাকবেন। এই র্যালি কোথায় থেকে কোথায় যায় সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা চলুন দেখে আসি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালেক্টরেট মাঠের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কালেক্টরেট মাঠটি দারুণভাবে এখানে সাজানো হয়েছে। মূলত এখান থেকে র্যালি শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো বিভিন্নভাবে সাজানো হয়েছে। এই গাড়িগুলো বহরগুলোই এদিক দিয়ে সারা লালমিহাট প্রদক্ষিণ করবে। তো বন্ধুরা, আমরা ওয়েট করছি গাড়িগুলো কখন এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো অলরেডি র্যালির উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িগুলো আগে বাইর হয়ে যাচ্ছে, তারপরে আমাদের যে আজকের যে গাড়ি বহরগুলো সাজানো হয়েছে সেগুলো বাইর হবে। গাড়ির যে বহর রয়েছে সেগুলি এক এক করে যাওয়া শুরু করেছে। বন্ধুরা সাথেই থাকবেন, আমরাও এই বহরের সাথে আমরা সারা লাইন কি করব। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে আমাদের যারা মুক্তিযুদ্ধে আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে তারা ভিতরে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি বহরগুলি এক এক করে বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সাথে থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।